লোকসভা ভোটে বিরোধী দলকে সমর্থন, শাসক দলের রাজনৈতিক চাপে টোটো বন্ধ, প্রশাসন ব্যবস্থা না নিলে আত্মহত্যার হুমকি, অভিযোগ অস্বীকার শাসক দলের। লোকসভা ভোটে আইএসএফ কে সমর্থন করায় বন্ধ করে দেওয়া হয়েছে টোটো রুট। ভোটের ফল বের হওয়ার পর থেকে এখনো পর্যন্ত গাড়ি চালাতে দেওয়া হয়নি। রুটি রুচি সব বন্ধ, দিতে পারছেন না কিস্তির টাকা, থানার দ্বারস্থ একাধিক টোটো চালক, প্রশাসন ব্যবস্থা না নিলে আত্মহত্যা করার হুঁশিয়ারি। ঘটনাটি ঘটেছে অশোকনগর বিধানসভার গুমা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কামারপুর এলাকায়। জানা গিয়েছে ভোটে আইএসএফ এর সমর্থন করেছে বলে ভোটের রেজাল্টের পর প্রায় 1 মাস কেটে গেলেও এলাকার আইএসএফ সমর্থিত যুবকদের টোটো চালানো বন্ধ। ক্ষমতাকে কাজে লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এলাকার গরিব মহিলাদের আয়ার কাজও, অভিযোগ শাসক দলের নেতার বিরুদ্ধে। আজকে আমাদের ভোটের পরে টোটো বন্ধ করে দিয়েছে। জেসমিন গাজীর স্বামী মনি গাজী, সে আমাদের টোটো বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে? আমরা আইএসএফ করতাম বলে, তার জন্য আমাদের টোটো বন্ধ করে দিয়েছে। আজকে গাড়ি চালাতেন? কামালপুর থেকে আবাল সিদ্ধে গাড়ি চালাতাম। এখন কি ঘরে বসা? এখন পুরো 1 মাস পুরো ঘরে বসা, আমাদের টোটোর উপরে আমাদের সংসার চলে। অভিযোগ, এলাকার বেশ কয়েকজন আইএসএফ সমর্থিত যুবক ভোটের রেজাল্টের পরে আর টোটো নিয়ে বাইরে বের হতে পারছেন না, বন্ধ করে দেওয়া হয়েছে তাদের টোটো রুট, বন্ধ করে দেওয়া হলো এলাকার মহিলাদের আয়ার কাজে যাওয়া। অভিযোগের তির গুমা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী মনি গাজীর বিরুদ্ধে। এর আগে আইএসএফ নেতৃত্বের পক্ষ থেকে ইমেইলের মাধ্যমে গোটা ঘটনা জানিয়ে অভিযোগ জানানো হয়েছিল নির্বাচন কমিশনে। এই বিষয়ে আইএসএফ নেতা তথা গত লোকসভা নির্বাচনের প্রার্থী তাপস ব্যানার্জি বলেন, অশোকনগর বিধানসভা 101 অশোকনগর বিধানসভার কামারপুর অঞ্চল গুমা ব্লক 2 আন্ডারে গুমা 2 পঞ্চায়েতের প্রধান মনিগাজী, তিনি কুখ্যাত মনিগাজী হিসাবে চিহ্নিত এবং তার প্রচুর অপকাম্য আছে। প্রচুর পঞ্চায়েতের নির্বাচন দখল করেছে, বোমাবাজি করে কাউন্টিং এ ঝামেলা করেছে, বিধানসভা থেকে তার নামে প্রচুর কমপ্লেন এসেছে, দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি, কিন্তু অদ্ভুত রকম ভাবে আইএসএফ করা জনিত কারণে আমাদের প্রচুর কর্মীর, প্রায় 4-5 জন কর্মীর টোটো চালানো বন্ধ করে দিয়েছে, আয়ার কাজ বন্ধ করে দিয়েছে। যেসব নার্সিংহোমে গরিব মানুষ আয়ার কাজ করে, তারা আইএসএফ কে ভোট দিয়েছে বলে তাদের আয়ার কাজ বন্ধ করে দিয়েছে। এই সমস্ত কিছুই আমি কমপ্লেন করেছি নির্বাচন কমিশনের কাছে 14 তারিখে, 14ই জুন, এবং এসপি কেও জানিয়েছি, অশোকনগর থানাকেও জানিয়েছি। এবার অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন আইএসএফ সমর্থক টোটো চালকরা এবং আয়া কর্মীরা। প্রশাসন ব্যবস্থা না নিলে আত্মহত্যার হুমকি টোটো চালকদের, আর তার জন্য দায়ী থাকবে প্রশাসন এবং শাসক দল। এক টোটো চালক বলেন, ভোটের দিন তৃণমূল নেতার সামনে আমার টোটোর উপর বোমা মারা হয়, ভেঙে দেওয়া হয় টোটো, এরপর থেকে আর টোটো চালাতে দেওয়া হয়নি। যে সুসাইড করলে যেন ভালো হয়, সুসাইড করা ছাড়া কোনো উপায় নেই, কারণ এটা যা করছে শাসক দল যা করছে, আমাদের বিনা অপরাধে বিনা কারণে গাড়িগুলো সব বন্ধ করে দিয়েছে, তার উপরে কেসের উপরে কেস, বাড়িও থাকতে দিচ্ছে না, বাড়ির সামনে এত বোমা টোমা মেরে উৎপাত করছে সব ছেলে পিলে দিয়ে, বাচ্চা কাচ্চা ঘুমাতে পারে না বাড়ি, আর বলতে গেলেই যেন মারবে এরকম একটা ব্যাপার, যেন কি এমন অপরাধ আমরা করে ফেলেছি। প্রশাসনের কাছে এসেছি, প্রশাসন যদি আমাদের দয়া করে যদি পাশে থাকে, প্রশাসনের দ্বারা যদি আমাদের কর্মটা যদি চালু হয়, রোডটা যদি গাড়ি চালাতে দেয়, তাহলে আমাদের চলবে, আর নাই তো ওই সুসাইডে করতে হবে, চারজনের দায় হবে শাসক। ফোনে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন গুমা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিন গাজীর স্বামী মুনি গাজী। এই বিষয়ে তৃণমূল নেতা গোপী মজুমদার বলেন, এটা রাজনৈতিক উদ্দেশ্যে অভিযোগ করা হচ্ছে, এমন কোনো ঘটনাই ঘটেনি। একদম ভিত্তিহীন কথা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এরকম ঘটনা গুমা 2 নম্বর অঞ্চলে কোনোভাবেই ঘটেনি। এবং এগুলো হচ্ছে আইএসএফ ভেবেছিল মনে হয় বাংলায় বিরাট সিট পাবে, অশোকনগর গত বিধানসভা নিয়েছে, অশোকনগরে জিতবে, এবার লোকসভায় ওরাও জিতে যেতে পারে। এবারে ভোটে হেরে গিয়ে এদের মানে শুধুমাত্র অভিযোগ করবার জন্য অভিযোগ, একদম উদ্দেশ্যপূর্ণ যে ওই ইনভেস্টিগেশন, এই যে যে বিভিন্ন জায়গায় কাজ করতে রায়া বা
ওখানকার যে নার্সিংহোমের মালিক কি তৃণমূল কোনো নেতার নার্সিংহোম যে তাদের কথায় চলবে, তাদের কথা বন্ধ হবে? দুটি অভিযোগই তাহলে ভিত্তিহীন বলছেন? একদম ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক বা অভিযোগ, এর কোনো ভিত্তি নেই, মানুষের কাছে গ্রহণযোগ্যতা নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, অশোকনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।